আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন হলি স্ট্যাটাস 360। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন বাদশাহ ও একজন ফেরেশতা সমতুল্য মানুষের একটি সত্য ঘটনা। একজন ফেরেশতা সমতুল্য মানুষ কিভাবে শয়তানে পরিণত হয় সে সম্পর্কে একটি সত্য ঘটনা যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। একদা এক বাদশাহ তার রাজদরবারে বসেছিল। সে তার উজিরকে ডেকে বলল, আমি কোনোদিন ফেরেশতা দেখিনি, আমার ফেরেশতা দেখতে মন চাইছে, আমার সামনে ফেরেশতাকে এনে হাজির করো। আমি কখনো ফেরেশতা দেখিনি, আমার অনেক ইচ্ছা ফেরেশতাকে দেখার, শুনেছি তারা দেখতে খুব সুন্দর, সহজ সরল, তাদের মন পবিত্র, তারা সেই সব কিছুই করে যা মহান আল্লাহ তাআলা নির্দেশ দেন। উজির বলল, হে বাদশাহ, ফেরেশতাদের আমরা সাধারণত মানুষ দেখতে পায় না, তারা নূরের তৈরি, আল্লাহ তার বিশেষ কুদরতের নূর দিয়ে ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আমরা সাধারণ মানুষ তাদের কিভাবে দেখতে পাবো, তাদের দর্শন তো কেবল নবী রাসূলগণই পেতেন, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলগণের নিকট ওহি প্রেরণ করতেন। এটা শুনে বাদশাহ বললেন, আমি এত কিছু জানি না, তুমি যেভাবে হোক একজন ফেরেশতাকে আমার নিকট হাজির করো। মনে রেখো, তোমার নিকট কেবল 10 দিন সময় আছে, যদি এর মাঝে তুমি ফেরেশতাকে হাজির করতে না পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশার কথা শুনে উজির ভয় পেয়ে গেলেন, সে খুবই চিন্তিত হয়ে পড়লেন। এরপর তিনি ফেরেশতার খোঁজে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন, মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন তাকে একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ করিয়ে দেন। সে মৃত্যুদণ্ডের কথা ভেবে ভীত ছিল। সে ভাবতে ভাবতে একটি জঙ্গলে প্রবেশ করল। এরপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে একটি গাছের নিচে বসলেন। উজির খেয়াল করলেন তার কাছে একজন বৃদ্ধ বসে আছে, তাকে দেখে কোনো দরবেশের চেয়ে কম মনে হচ্ছিল না। উজির তার নিকট গিয়ে দাঁড়ালেন। উজিরকে দেখে বৃদ্ধ জিজ্ঞাসা করল, তুমি কে বাবা, এখানে কেন এসেছো? উজির বলল, আমি অমুক, বাদশাহর দরবারে বসবাস করি, কিন্তু হঠাৎ আমার বাদশাহর মন চাইছে ফেরেশতাকে দেখতে। আচ্ছা, আপনি বলুন তো, ফেরেশতা কি সাধারণ মানুষ দেখতে পায়? ফেরেশতারা নূরের তৈরি, আমরা সাধারণ মানুষ কিভাবে তাদের দেখা পাবো? বাদশাহ বলেছেন, আগামী 10 দিনের মধ্যে তার সামনে ফেরেশতা হাজির না করলে তিনি আমার মৃত্যুদণ্ড দেবেন। এখন আপনি বলুন আমি কি করব। সব কিছু শুনে বৃদ্ধ বলল, তাহলে এটাই তোমার সমস্যা, এই সামান্য সমস্যা নিয়ে তুমি এতটাই চিন্তিত? আমার সাথে একটি জায়গায় চলো, আমি তোমার সাথে ফেরেশতার সাক্ষাৎ করাবো। তারপর বৃদ্ধ উজিরকে নিয়ে এমন একটি জঙ্গলে গেলেন যেখানে অনেকগুলো বাচ্চা খেলছিলেন। বৃদ্ধ উজিরকে একটি বাচ্চা দেখিয়ে বলল, এই বাচ্চাকে তোমাদের বাদশাহর নিকট নিয়ে যাও। উজির লক্ষ্য করল ওই বাচ্চাটি সবার থেকে আলাদা ছিল। যখন অন্য সকল বাচ্চারা খেলাধুলায় মগ্ন ছিল, ওই বাচ্চাটি তখন সালাত আদায় করছিলেন, সে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন, তার চেহারা কোনো যেন নূরের উপসে পড়ছিল, সহজ সরল মায়াবী চেহারাই অধিকারী ছিল সেই বালকটি। উজির বাচ্চাটিকে দেখে মুগ্ধ হয়ে গেল। বৃদ্ধ বাচ্চাকে ছেলেটিকে সালাম দিল, ছেলেটি সালামের জবাব দিল, জিজ্ঞাসা করল, আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন? দরবেশ তাকে বলল, এ হলো এই রাজ্যের বাদশার উজির, তুমি তার সাথে যাও, বাদশাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। ছেলেটি বলল, আমি সাধারণ গরিব একটি ছেলে, বাদশাহ কেন আমার সাথে সাক্ষাৎ করতে চাইবে? তাছাড়াও আমি জঙ্গলে আমার এই সাথীদের সাথে অনেক ভালো আছি, আমার প্রধান কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। দরবেশ তখন বাচ্চাটিকে বলল, তুমি বাদশাহর দরবারে যাও, বাদশাহর সাথে দেখা করো, তুমি তোমার কথায় তাকে সন্তুষ্ট করো, তুমি যদি সেখানে যাও আমি তোমাকে আল্লাহ তাআলাকে খুশি করার একটি উপায় বলবো। এটা শুনে ছেলেটি উজিরের সাথে যাওয়ার জন্য রাজি হলো। উজির বৃদ্ধকে শুক্রিয়া জানিয়ে ছেলেটিকে সাথে নিয়ে রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রাসাদে পৌঁছানোর পর ছেলেটি বাদশাহকে সালাম দিল। বাদশাহ সালামের জবাব দিয়ে এক ধ্যানে ছেলেটিকে দেখতে লাগলো, এত সুন্দর নূরানি চেহারার অধিকারী ছিল সে। বাদশাহ বিস্মিত হয়ে উজিরকে জিজ্ঞাসা করল, এই ছেলে কে? উজির বলল, এই সেই ছেলে যাকে আপনি দেখতে এসেছেন, যার সাক্ষাৎ পাওয়ার জন্য আপনি উতলা হয়ে আছেন, এই ছেলেটি ফেরেশতা সমতুল্য। বাদশাহ মনে মনে ভাবল, আমি এই ছেলেটির একটি পরীক্ষা নিয়ে দেখি সে আসলে ফেরেশতা কিনা। সে এক দাসকে আদেশ দিল, হীরা মণি মুক্তা সোনা জহরতপূর্ণ একটি সিন্ধুক নিয়ে বাচ্চাটির সামনে রাখতে। সে জানত ফেরেশতারা লোভী হয় না, তাই সে এগুলো আনতে বলল। অতঃপর দাসী মণি মুক্তা সোনা ভর্তি একটি সিন্ধুক এনে বাচ্চাটিকে সামনে রাখল। বাদশাহ বাচ্চাটিকে বলল, এগুলো সব তোমার, তুমি গ্রহণ করো, উপহার হিসাবে গ্রহণ করে সাথে নিয়ে যাও। বাচ্চাটি জবাবে বলল, আমি এগুলো কোনো কিছুই চাই না, আমার প্রয়োজন নেই, পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার লোভ নেই,
আমি কেবলমাত্র সর্বদা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, তার ইবাদতে মশগুল থেকে জীবন অতিবাহিত করতে চাই। আপনি বরং এগুলো গরিব এতিমদের মাঝে বণ্টন করে দিন, যাতে তারা একটি সুন্দর জীবন পায়। এই বলে বাচ্চাটি রাজদরবার থেকে স্থান ত্যাগ করল। বাদশাহ উজিরকে বলল, এই বাচ্চা তো সত্যি ফেরেশতার মতো। আমি অনেক খুশি হয়েছি বালকটির সাথে সাক্ষাৎ করে। এরপর কয়েক বছর অতিবাহিত হলো। বাদশাহ আগের তুলনায় এখন বৃদ্ধ, তার বয়স বেড়ে গেছে। একদিন সে আবার উজিরকে ডেকে বললেন, আমি কখনো শয়তান দেখিনি, আমার সামনে শয়তানকে হাজির করা হোক। তুমি যেভাবে আমার সাথে ফেরেশতাতুল্য বালকের সাক্ষাৎ করিয়েছিলে, এইবার শয়তানকে হাজির করো। উজির এইবার চিন্তিত হয়ে গেল। সে আবার সেই জঙ্গলে গেল ওই দরবেশের সাথে দেখা করতে। কিছু সময় পর সে জঙ্গলে পৌঁছে গেল। দরবেশের নিকট গিয়ে বলল, আপনি আমায় কয়েক বছর আগে ফেরেশতার সন্ধান দিয়েছিলেন, এখন বাদশাহের শয়তান দর্শনের ইচ্ছা হয়েছে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে আমাকে শয়তানের সন্ধান দিন। সবকিছু শুনে বৃদ্ধ বলল, এসো আমার সাথে, আমি তোমাকে শয়তান দেখাবো। অতঃপর বৃদ্ধ উজিরকে নিয়ে একটি কারাগারের সামনে উপস্থিত হল। সে তাকে একটি কক্ষের সামনে নিয়ে গিয়ে বলল, ভিতরে যে আসামি রয়েছে সে একজন শয়তান, এর জীবনে এমন কোনো পাপকার্য নেই যা সে করেনি। এরপর বৃদ্ধ প্রধান প্রহরীকে বলল, আপনি এ আসামিকে উজির সাথে যেতে দিন, বাদশাহ তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। প্রধান প্রহরী প্রথমে রাজি হচ্ছিল না, কারণ যে ব্যক্তি বন্দী হয়েছে সে অতি ভয়ঙ্কর, মানুষের জন্য ক্ষতিকারক। অতঃপর উজিরকে অনুরোধে সে রাজি হলো এবং আসামির সাথে দুজন প্রহরীকে পাঠালো পাহারা দেওয়ার জন্য। উজির তাদের নিয়ে রাজদরবারে হাজির হলো। বাদশাহ শিকল দিয়ে বাঁধা আসামিকে দেখে জিজ্ঞাসা করল, কে এই ভয়ঙ্কর ব্যক্তি? উজির বলল, এই সেই ব্যক্তি যার সাথে আপনি সাক্ষাৎ করতে চেয়েছেন, এমন কোনো খারাপ কাজ নেই যা সে করত না। মদ পান করেছে, মানুষ হত্যা করেছে, লুট্টরাজ করেছে, মানুষের জীবনে নরক বানিয়ে দিত, মানুষের ওপর অন্যায় জুলুম করত, মেয়েদের সম্মানহানি করত, আরও অনেক খারাপ কাজের সাথে যুক্ত ছিল এই শয়তান। বাদশাহ লোকটিকে দেখে বুঝে গিয়েছিল এই ব্যক্তি খারাপ। সে তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এত খারাপ কাজের সাথে যুক্ত হলে? আসামি বলল, হে বাদশাহ, আমি পূর্বে এমন ছিলাম না, আমি আল্লাহভীরু মানুষ ছিলাম, আমি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম। ছোটবেলায় মানুষ আমাকে ফেরেশতা বলে সম্বোধন করত, কিন্তু আমি যত বড় হতে লাগলাম খারাপ সঙ্গের কারণে আমি ইবাদত থেকে দূরে যেতে লাগলাম, খারাপ মানুষের সাথে সাথে খারাপ কাজে যুক্ত হয়ে গেলাম, এখন আমি পুরোপুরিভাবে শয়তানে পরিণত হয়েছি। বাদশাহ আসামিকে এইবার চিনতে পারল, বলল, তুমি সেই বালক যে ছোটবেলা অবস্থায় আমার সামনে এসেছিলে, আমি তোমাকে হীরামণি মুক্তায় ভর্তি সিন্ধুক উপহার দিয়েছিলাম, কিন্তু তুমি নিতে অস্বীকার করেছিলে। আসামি বলল, হ্যাঁ বাদশাহ, আমার সব কিছুই মনে আছে, মূলত খারাপ সঙ্গের কারণে আজ আমার এই দশা। মানুষ যখন ভালো ব্যক্তির বন্ধুত্বের অনুসরণ করে, তখন সে নিকার ইমানদার বান্দায় পরিণত হয়, কিন্তু যখন সে খারাপ সঙ্গে পড়ে তখন সে শয়তানে পরিণত হয়। বলা যেয়ে থাকে, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়ে ভয়ানক। বিষধর সাপ কামড় দিলে তো কেবল মানুষের জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খারাপ সঙ্গের কারণে মানুষের জীবন ও আখিরাত দুটোই ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।